আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার কোয়েল পাখির কাছে চলে এসেছি। তো কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন যে এখানে খাবার খাচ্ছে, ওদেরকে নিয়মিত খাবার দিচ্ছি আমি। আগে থেকে একটুখানি বড় হয়েছে কোয়েল পাখিগুলো। আর কোয়েল পাখির সাথে একটা মুরগির বাচ্চা রেখেছি, এটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা। তো ও এখনও ছোটো দেখে ওর সাথে রাখছি, একটু বড় হলে ওকে আলাদা রাখবো। তো আমার কোয়েল পাখি হচ্ছে তিনটা কোয়েল পাখি কিনেছি। তো ওদের এখন আমি একটু এই যে এখান থেকে একটু পাতা ছিঁড়ে দিব, দেখি এখানে একটু লতা, এই লতা পাতাটা দিব আমি। দেখেন এই লতা পাতাটা কিন্তু ওরা খায়, পছন্দ করে ওরা, এই খাবারটা অনেক ভালো পছন্দ করে ওরা। আমি প্রায় খাইয়ে থাকি ওদেরকে। তো ওরা আগে থেকে একটুখানি বড় হয়েছে, কিন্তু ওজনটা পুরোপুরি ডিমের ডিম পাড়ার জন্য যেই রকম ওজন প্রয়োজন সেই ওজনটা এখনও আসে নাই। তো আশা করি আরও কিছুদিন ওরা নিয়মিত খাওয়া দাওয়া ঠিক মতো করলে ওজনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর ওজন কোয়েল পাখির ওজন হলেই কোয়েল পাখির ডিমে চলে আসে খুব তাড়াতাড়ি। তো আমি ওদের পালতাছি, এক মাস হয়েছে কি না এরকমই হবে। তো এখানে তিনটা কোয়েল পাখির মধ্যে হচ্ছে এই যে এই কোয়েল পাখিটা, সামনেরটা হচ্ছে ছেলে কোয়েল পাখি, আর পিছের দুইটা হচ্ছে মেয়ে কোয়েল পাখি। তো ওদের আমি এই খাঁচার মধ্যে রেখেছি, আবার মাঝে মাঝে ওদেরকে খাঁচা থেকে সরিয়ে বালুর মধ্যে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এই মুরগিটা মা হতে চলেছে, মানে আর কিছুদিনের মধ্যে ওর চারটা বাচ্চা ফুটতে পারে, ওমে বসেছে। তো কোয়েল পাখিকে আমি একটা খাবার দিই, সেই খাবারটা হচ্ছে গম দিচ্ছি, এটার সাথে চাল দিচ্ছি এবং ভুট্টা ভাঙাও দিচ্ছি। আর ওরা আরেকটা খাবার কিনে এনেছি, ফিড খাবারটা, ওই ফিডটাও দিচ্ছি। তো এই খাবারগুলো খাওয়াচ্ছি, দেখি কখন ডিম পাড়ে। এই যে এখন আমি একটু চাল দিয়েছি আর ফিড দিয়েছি, এই যে এখন আমি দিব ওকে, কোয়েল পাখিকে খাবারটা দিব, দেখেন কীরকম করছে খাওয়ার জন্য। তো আমি এটাকে ভিতরে সেট আপ করে দিচ্ছি যাতে ওদের খেতে সুবিধা হয়। তো ওরা এখন খাবারগুলো দেখবেন সবগুলো খাবার খেয়ে নেবে, বিশেষ করে মুরগির বাচ্চাটা বেশি পছন্দ করতেছে। আর একটা কোয়েল পাখি আসে নাই, তো খাবারটা দেখলেই চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, ওই দেখে ফেলেছে খাবারটা। তো এখন ওরা তিনজনেই খাবে। তো মুরগির বাচ্চাটা কিন্তু চালটা বেশি পছন্দ করে, আর কোয়েল পাখিটা ফিট খাচ্ছে চাল খাচ্ছে। ওদের যে এই পাশটা যে খোলামেলা দেখছেন, এখানে আমি ঢেকে রাখি যখন বৃষ্টি চলে আসে। তো এই তো আমার ভিডিও ছিল, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।